আপনি আমার মোবাইল থেকে মেসেজ ডিলিট করবার জন্য আইছিলেন তাই না কি করুম গো মানে তুমি তো কোনো দায়িত্ব নিলে না আমার তো ঠিকমতো ঘুম আসতেছে না সম্পা মানে সারাক্ষণ মনে করো আতঙ্কের মধ্যে আছি আমি তুমি তো বিষয়টা বুঝতেছো না আপনার জন্য না এইটাই দরকার একেবারে উচিত শিক্ষা হইছে প্লিজ সম্পা একটু হেল্প করো না প্লিজ হেল্প মি শুনা আমি পারুম না রাখি বিপদে ফেলাতে চাইতেছো আরে বিপদ কি সিডিটা কি তুই আমার বাড়িতে এনে দিবি তো কল এসে শোন তার চেয়ে ভালো হয় তুই আতাম ভাইরে ভুলে যা আরে তোর সাথে প্রেম করার আগে তো সে ফুলির পিছনে ঘুরতো ফুলিরে না পারে তোর সাথে প্রেম করতেছে এইসব লোকের কোনো বিশ্বাস আছে ক আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু ফুলির লগে তার হাই সিটারি করে নাই বরং ফুলি তার লগে সিটারি করছে এখন যদি ফুলির লগে হ্যাঁ সিটারি করতো তাহলে তার অবিশ্বাস করতাম সিটার যেহেতু করে নাই তখন কে লেগা আচ্ছা আমি সেটা বুঝলাম কিন্তু তারপরও তগো দুইজনের তো বংশ আলাদা আল্লাহ রোকসা না এসব বংশ বংশ আমি মানি না যদি মানতাম তার তলকে মিশতাম বুঝছি আতাপ ভাই তোর মাথায় ভালো মতন ঢুকছে শোন শুধু আতাপ ভাই আমার মাথায় ঢুকবো কে ফটিক ভাই তোর মাথায় ঢুকে নেই ওইখানে কি বংশ আলাদা না এখন আসুস কেন তুই কি মনে করছো আমি কিচ্ছু জানি না আমি সব জানি আচ্ছা বাবা ঠিক আছে কইতাছস যখন আতাপ ভাইয়ের কাছ থেকে ফিটিয়ে নেম তোর দিন থ্যাংক ইউ আচ্ছা শোন ভালো হয় কি বিরাজ কাকারে কইয়া তুই একটা মোবাইল কিনে নি কইছিলাম বাপরে আমার মোবাইল কিনা দিব না তাহলে আতাপ ভাইরে ক ওই তুই কি আমার ছোট লোক মনে করছস আমি মোবাইলের কথা আতাপ ভাইরে কেলে কম আশ্চর্য ছোট লোকই হইতে যাবো কেন আরে টাউনের মেয়েরা সুমানে প্রেমিকের কাছ থেকে খসাইতেছে খসাক আমি এসব কথা আতাপ ভাইরে কইতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আতাপ ভাইরে একবার বাড়ি দিয়ে দেখবো হ্যাঁ খবরদার রোকসানা তুই তার এই ব্যাপারে কিচ্ছু করবি না কমো না কেন এই যুগে কি ফাউ প্রেম হয় নাকি না হোক আমি কিছু জানি না তুই এই ব্যাপারে কিছু করবি না করে কিন্তু তোর খবর আছে ঠিক আছে আসসালামু আলাইকুম কাকি আম্মা ওয়ালাইকুম আসসালাম ওইখানে খাড়া আছো কেন ভেতরে আসো কাকি আম্মা চাচাজন বাড়িতে নেই ওনার সঙ্গে কি জরুরি আলাপ ছিল তোমার চাচাজন এখন কি বাড়িতে থাকে হেঁটে আছে বাজারে ও আচ্ছা তাই তো কম্পা কি কলেজে গিয়েছে হ এইমাত্র তো বাড়ি গেল মিনিস্টার মনে হয় ঘুম থেকে এখন ওঠে না না উঠছে কেউ বাড়িতে তুমি খাওয়া কেন এখানে বসো আপনি দেখলে ক্লিওপেট্রার কথা মনে হয় সে আর কি তাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার মতো একেবারে আপনার মতো সুন্দরী এইবার বুঝা ফেলাইছি এই কাম তুই করছস তার জন্য ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছে তুমি আমারে খুব পছন্দ করো না জি কাকিমা
খুব পছন্দ করি, খুব আই লাভ ইউ। একটা ফোন করে গদা, তুই কই রে? এই বাড়ির তো মেহমান আসছে, তাড়াতাড়ি চলে আয়। খালি মুখে যাবা? কখন পলাস কেন? হ্যাঁ, ফাজিলের বাচ্চা ফাজিল, সম্পর্কে ওর আমি চাচি হই, আর সে আমার কয় আই লাভ ইউ। তোমাকে দেখে আমি কেন পলায়ন করবো? পলায়ন করবো কেন? এসব কিরিস মারা কথা রাখি, ঘটনাটা কও। তোমাকে বলে লাভ কি? তুমি তো বিশ্বাস করবে না। তুমি কি বিশ্বাস করার মতো কথা কও? আজকের ঘটনাটা অন্তত বিশ্বাস করার মতো করে কও, তাহলে বিশ্বাস করবো। দেখো, তুমি কিন্তু তুচ্ছ কারণে জেরা করতেছো গদা। তুচ্ছ কারণে না? তুমি কি মনে করছো, তোমার ঘরে আমি সিম খুঁজে পাই নাই, সেজন্য কি তোমাকে আমি নজরে নজরে রাখিনি? হ্যাঁ, ভাবছো সারিয়ে দিছি? সারিয়ে দিই নেই, তোমার আমি নজরে রাখছি। রাখো, কোনো সমস্যা নাই, এখন আমাকে যেতে দাও। যাও। এই যে স্যার, এদিকে কোথায় যাচ্ছেন? আপনার না বাড়ি এদিকে, আপনি একটা হ্যাঁতে ভুলে গেছেন। দেখলাম আপনার উপর গদা ভাই কেমন তাফালনি করলো। হ্যাঁ, শরীর নিয়ে তার বিরাট দম্ভ, সবাইকে ভয় দেখায় বেড়ায়, মনে করে সবাই তার শক্তিকে ভয় পায়। শোনেন মুগুলো, একটা কথা কই, শরীর যার যত বেশি শক্তিশালী, ব্রেন তত বেশি দুর্বল। গদা ভাই তো সাথে মাল কম, আপনি আপনার বুদ্ধি দিয়া যে কোনো সময় তার গ্যাল করতে পারবে। কিভাবে? অনেন মুকুট ভাই, গদা ভাই হইতেছি গিয়ে প্রেমের শত্রু, আর আমি আর আপনি কি প্রেম পূজারী। আপনার মনের ভিতরে যেরকম প্রেম বলক দিয়ে ওঠে, আমার ভিতরে বলক দিয়ে ওঠে। আমরা দুইজন মিলে যদি গদা বাইরে ফান্দে ফেলাইতে পারি, তাহলে কি আঙ্গ মনের ভিতরে আর কোনো ভয় থাকবো? খুলে বলো তো আতাপ, আমি গদাকে একটা শিক্ষা দিতে চাই। আমিও তো চাই মুকুট ভাই, আমার তো সে অনেক ডিস্টার্ব দিতেছে, আমার ভিতরে তো প্রতিশোধ পরায়ণতা কাজ করতেছে। মুকুট ভাই, আপনার বাড়িতে সর্বনও কাম করে না? হ্যাঁ। ওরে গদা ভাইয়ের পিছনে লাগাই দেন। কি বলতেছ সব? আরে ওই যদি গদারে প্রেমের ফান্দে ফেলাই দিতে পারে, তাহলে আপনারা আমার কোনো ডিস্টার্ব আছে? আমরা না মুক্ত। কিন্তু শহর বনুকে মেয়ে কথা কি করে বলবো, সে তো আমার বাসার কাজের মেয়ে। আপনি কইতে না পারলে আমি কব, আমি আছি না? সেটাই ভালো, তুমিই বলো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফোনেন মুকুল ভাই, আপনার তো একটা কথা কয় হয় না। কি কথা? সামলি তো আপনারে খুব পছন্দ করে, আপনার কথা খুব কয়। বলো কি কয়? কি আপনার মতো এত স্মার্ট মানুষের জীবনও দেখে নাই। আমার সামনে তো এমন কোনো কিছু বলে না। এটা কী কর না এখন, আমাদের সামনে বেসর মন মতো এক কইব, আপনার আমি পছন্দ করি, আপনি একটা রাত যাক। তা অবশ্য ঠিক। আচ্ছা, তোমার কাছে কি সামিলের ফোন নাম্বার আছে? না, আমার কাছে নাই। আপনি একটা কাম করেন, আপনি পাঠানের দনে যান, ওর কাছে সব সিমডিগো নাম্বার আছে। খালি কয়টার টাকা ওর পকেটে গুজে দিবে, দিলি নাম্বারটা দিয়ে দিব। বলো কি পাঠান এইসব করে নাকি? সে তো ছোটো কাল থেকেই ডি করে, আপনি জানেন না? না তো ঠিক আছে, আমি ওর কাছ থেকে সামলির নাম্বার নিয়ে নেব। শোনো, তুমি আবার কাউকে বলবে না কিন্তু একথা। আরে না, দূর, আপনি নিশ্চিন্তে থাকবেন।
জান সামিলির প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে ডিগবাজি দেন মিনিস্টারের মায়ের খায় না তুই কুলবালিশ হয়ে যাবি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না একবার আসুক তারে আমি খেলা দেখাবো ভালো আছো ঠিক আছে দিচ্ছি এই এই ধরো সিনি তা সিনি কি তোমাকে দোকানের জন্য নিচ্ছ দোকানের জন্য নিতেছি না খাওয়ার জন্য নিতেছি না আপনার জন্য তো কামছি এই এই সামিলি তুমি কথায় কথায় তো খেপে যাও কিসের জন্য আমি কি কোনো খারাপ কথা কইছি কও তুমি তো কি করো দোকানে আইডি কাম ছাড়া খালি আলগা পেছল পাতেন ধরেন না কথা কলাম আর কি খারাপ কথা তো খাইনি দরকার ছাড়া কোনো কথা কওয়ার দরকার নাই আপনার কাম দোকানদারি কেউ দোকানদারি করেন চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেনে ভাঙা গড়ার এই দুনিয়ায় সবই আপন জন চলে আরে মুকুট ভাই দেখা সাক্ষাৎ নাই ঘটনা কি খুব ব্যস্ত আছি চাকরি বাকরি কিছু পাইয়েছেন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দরখাস্ত জমা দিয়েছি স্টার্টিং স্যালারি 30,000 কি করছেন ভাই 30,000 টাকা অবাক হইতেছো কেন এইসব কোম্পানির বেতন এরকমই হয় 30,000, 50,000, 1,00,000, 2,00,000 কোন কি ভাই এত টাকা হ্যাঁ এই জন্যই মনে করো সরকারি চাকরির প্রতি আমার কোনো আকর্ষণ নেই ভাই এটা কি ধরনের কথা করছেন আপনার কি সরকারি চাকরির বয়স আছে নি তোমাকে বললাম না সরকারি চাকরির প্রতি আমার তেমন কোনো আকর্ষণ নেই যাকে তোমার কাছে যে জন্য এসেছি সেই কথাটা বলি বলেন শুনলাম তুমি নাকি টাকার বিনিময়ে গ্রামের মেয়েদের মোবাইল নাম্বার ছেলেদের দাও এসব কথা আপনি কি করছেন ভাই এই কাম করলে তোমার ধোলাই খাওয়া লাগবে তুমি মনে হয় ভয়ে আমার কাছে কথাটা বলতে শোনা ভয়ের কিছু নাই আমি কাউকে বলবো না আমার একটা নাম্বার দরকার আমাকে নাম্বারটা দিলে তুমি উপযুক্ত মূল্য পাবে কত দিবে কত ২০০ টাকা ঠিক আছে শোনেন খালি টাকা দিলে চলবি না বুকু কিন্তু বন্ধ করা লাগবে সেটা আমি আমার নিজের স্বার্থে রাখবো ঠিক আছে দেখ তাতে কার নাম আর সামিলি এ বেটা দেখে আমার তহবিলে হাত দিতে চাইতেছে সামিলিক বিয়ে করার চিন্তা করতেছে আমি আর এই বুড়িয়া খাটাস আমার কাছে সামিলির নাম্বার চায় কি হলো ওভাবে কি ভাবতেছো সামিলির নাম্বার নেই তোমার কাছে না না থাকবো না কিসের জন্য সবার নাম্বারই আমার কাছে আছে তাহলে দাও কলেজ থেকে ফিরতেছো আজ তো তাড়াতাড়ি ফিরতেছো যে দুই পিরিয়ড কেন কম হয়েছে সম্পদ তোমার সঙ্গে এক মিনিট কথা বলা যাবে এক মিনিট শেষ করতে পারবেন কি যে বলো না রেডিওতে খবর পড়ার সময় পাঁচ মিনিটে সারা দুনিয়ার কথা বলে ফেলে আর আমি এক মিনিটে আমার কথা সারতে পারবো না 15 সেকেন্ড কিন্তু শেষ ও তাহলে দ্রুত বলে ফেলি আরো 5 সেকেন্ড কিন্তু শেষ অসুবিধা নাই আমি 40 সেকেন্ডেই কথা শেষ করে ফেলতে পারবো পারবেন তো কি বলো 40 সেকেন্ড তো অনেক সময় ঠিকই কইছেন 40 সেকেন্ড মানে তো অনেক সময় আর যদি আপনি চোখটা বুইজা নিঃশ্বাসটা বন্ধ কইরা থাকেন তাইলে তো 40 সেকেন্ড মানে একেবারে 40 বছর কারেক্ট কথা বলছো অতি দামি কথা বলছো তোমার এই কথার আপেক্ষিক গুরুত্ব অনেক বেশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আরো 15 সেকেন্ড শেষ বলো কি 15 সেকেন্ড শেষ হ্যাঁ সেকেন্ড কিন্তু খুবই কম সময় আসলে ঠিকই বলছো ওই যে ফিরোজ শাহ ছিলেন না পপ গান গাইতেন উনি সেই গানটা গাইছেন 1 সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইব রং তামাশা চক্ষু মুদিলে
হাই রে দম ফুরাইলে, হাই রে চক্ষু মুদিলে, হাই রে দম ফুরাইলে। ফিরোজ ভাই কিন্তু এই গান গাইতে গিয়েই দম ফুরাই ফেলছিলেন, তাই নাকি? হ্যাঁ, তুমি জানো না? আমি কেন জানবো কন, আমি কি আর আপনার মতো এত জ্ঞানী? কি যে বলো না, আমি অত জ্ঞানী মানুষ কই, একটু লেখাপড়া করি, সেই সব থেকে এই সব বিষয়ে জানা। এক মিনিট শেষ। এক মিনিট শেষ হয়ে গেল, আমি তো কথাটা বলতেই পারলাম না। এইবার বুঝতে পারছেন আপনার ক্যারেক্টার কি পরিমাণে লুজ? লুজ প্যান পড়ছেন না, ক্যারেক্টারটাও লুজ। লুজ ক্যারেক্টারের লোক কথা বেশি বলবেন না, তাহলে কিন্তু খবর আছে। কত খারাপ আপনি দেখছেন! তুমি কথা বলবে না ফটিক, তুমি একজন ষড়যন্ত্রকারী, একজন মিথ্যা সাক্ষী হাজির করে তুমি। আমি মিথ্যা সাক্ষী হাজির করছি না, তাহলে এতক্ষণ কথা কইলেন চম্পা কলির সাথে, সেটা কি মিথ্যা? খারাপ। মিনিস্টারের কাছে আমি খবরটা দিয়ে নিই, মিনিস্টারের কাছে খবরটা পৌঁছায় নি, তারপরে দেখব আপনার এই কথা কোথায় যায়। আপনি লাল প্যান্ট পরে ঘুরতেছেন না, মিনিস্টারের কাছে ঘটনাটা যাওয়ার পরে প্যান্টের কালার চেঞ্জ হইয়া হলুদ কালার হবে, এবং সেটা জাস্ট সময়ের ব্যাপার, ওয়েট করেন। ফটিক ফটিক ফটিক, তুমি মিনিস্টারের কাছে এই কথাটা বলো না ভাই, প্লিজ। মিনিস্টারকে বললে এই কথা কাকাজানের কানে যাবে, কাকাজান খুব ক্ষিপ্ত হবেন আমার উপরে। তাহলে স্বীকার করেন, ওই মোবাইল নাম্বারটা আপনার? কোন মোবাইল নাম্বারটা? ওরে আল্লাহ রে, বাজা মাসাকে উল্টাই খাইতে পারে না, কিচ্ছু বুঝতেছে না। কোন মোবাইল নাম্বার আপনি জানেন না, বোঝেন না আপনি কিছু? ও বিশ্বাস করো ফটিক, আমি ওই নাম্বারটা চিনি না, জানি না। হ্যাঁ বুঝছি, মিনিস্টারের কাছে জিনিসটা কওয়াই লাগবে। না না, তুমি মিনিস্টারের কাছে এই কথাটা বলবে না, প্লিজ। মিনিস্টারের কাছে কথা বলবে না? তুমি কি জোর করে আমার কাছ থেকে মিথ্যা কথা শুনতে চাও? তাহলে কথা আপনি স্বীকার করবেন না? তুমি ধমক দিয়ে আমার কাছ থেকে কথা আদায় করতে চাও? অসুবিধা নাই, আমি চলে যেতেছি, জিনিসটা আমি জানাইতেছি তারে। না 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 ফটিক, প্লিজ প্লিজ, তুমি মিনিস্টারকে কথা বলবে না। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার প্রেমের ব্যাপারে একটা সাহায্য করব, প্রেমের ব্যাপারে সাহায্য করব। মনে থাকবে? এত ডিলাপেন করতে গেছে, কাঁচা দেন না, এর সাইটা তো লঙ্গি পরে আটতে পারেন। ঠিক বলছি, ঠিক বলেছি। আবার কোন ঝামেলার মধ্যে পড়লাম? বিয়ে শাদি করতেছে নাকি? এরপরে কিন্তু মানুষ মেয়ে দিব না। একটা চাকরির চেষ্টা আছে আপা। আবার আপা কয়? আমার শুধু গোলাপ জান কইয়া ডাকবো। গোলাপ জান কইতে যদি অসুবিধা হয় তাহলে শুধু জান কইয়া ডাকবা। ওই দেখো খালি কাশে, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। শোন যা, মোবাইল নাম্বার তো পাইছো, এখন মাঝে মাঝে ফোন দিও। জি দেবো।